আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ওই ভিডিওতে দেখতে পেলেন যে বোয়িং 787-এর উইন্ডোটা হচ্ছে এরকম ডিমেবল করা যায়, কোনো শাটার নাই। তো আমি লাস্ট আমার যে ব্লগটি ছিল সেটিতে কিন্তু আমি সিলেট থেকে ঢাকা এসেছিলাম এই বোয়িং 787-800 ড্রিম লাইনারে করে। তো সেই ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে বোয়িং 787-এর কিন্তু উইন্ডোটাতে কোনো শাটার নাই, মানে বন্ধ করার জন্য তার পরিবর্তে সেখানে ইলেকট্রনিক্যালি দুইটা সুইচ আছে যেটা দিয়ে উইন্ডোটাকে ডিম করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে এই বোয়িং 787 ড্রিম লাইনারের এই উইন্ডোটা আসলে কিভাবে কাজ করে এবং আসলে কি টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে। তো বোয়িং 787-এর এই উইন্ডোতে যে টেকনোলজিটা আসলে ইউজ করা হয়েছে এটাকে হচ্ছে ইলেকট্রনিক্যালি ডিমেবল উইন্ডো টেকনোলজি বলা হয় বা EDW বলা হয়। তো বোয়িং 787 কিন্তু অন্যান্য যে বিমানগুলো আছে সেগুলোর তুলনায় কিন্তু অনেক নতুন নতুন ফিচার এটাতে ইউজ করা হয়েছে, যেমন কম্পোজিট ম্যাটেরিয়ালস এটাতে ইউজ করা হয়েছে, এছাড়া আরও অন্যান্য অনেক নতুন টেকনোলজি এই বিমানটিতে ইউজ করা হয়েছে। তার ভিতরে সবচেয়ে যুগান্তকারী যে টেকনোলজি সেটা হচ্ছে এই EDW বা ইলেকট্রনিক্যালি ডিমেবল ডাব্লিউ উইন্ডো। তো এই টেকনোলজিটা আসলে জেনেক্স নামের একটি কোম্পানি তাদের দ্বারা ইউজ করা হয়েছে। তো জেনেক্স হচ্ছে একটি কোম্পানি যারা হচ্ছে এই ইলেকট্রনিক্যালি উইন্ডো তৈরি করেছে। এটি শুধু বিমানের উইন্ডোতে না, গাড়ির উপরে যে রুফটা আছে, সানরুফ, সেটাতেও কিন্তু তারা ইউজ করেছে। তো এই টেকনোলজিটা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে বোয়িংয়ের মাধ্যমে তারা প্যাসেঞ্জার এয়ারলাইন্সে ইন্ট্রোডিউস করে। তো এটি আসলে কিভাবে কাজ করে সেটা যদি আমি বলি, আমরা যে বিমানে ফ্লাই করি বিমানের যে উইন্ডোগুলো নর্মালি সচরাচর দেখে থাকি, তো ওই প্যাসেঞ্জার এয়ারক্রাফ্টগুলোর উইন্ডো কিন্তু একটা নর্মালি গ্লাস না, এইগুলো প্রেশার সামঞ্জস্যটা ঠিক রাখার জন্য বিমানের উইন্ডোগুলো কিন্তু তিনটা লেয়ারে ইউজ করা হয়। ভেতরের দিকে ইনার পার্ট, তারপরে মাঝখানের পার্ট, তারপর হচ্ছে আউটার শেল বা আউটার পার্ট। তো তিনটা পার্টে আসলে এই উইন্ডোগুলো তৈরি হয়। ঠিক সেমভাবেই বোয়িং 787-এর যেই EDW বা ইলেকট্রনিক্যালি ডিমেবল যে উইন্ডোটা সেটাও কিন্তু তিনটা পার্টে ভাগ করা। ইনার পার্টে একটা, যেটা আমরা দেখতে পাই এই ধরনের এক ধরনের অ্যাক্রিলিক, মাঝখানের একটা পার্ট এবং শেষের আউটার একটা পার্ট, যেটা হচ্ছে বেসিক্যালি উইন্ডোটা সেটা হচ্ছে আমাদের যে এয়ারক্রাফ্টের বডি আছে সেটার সাথে মেশানো থাকে। তো মানে স্যান্ডউইচ স্ট্রাকচার বলা হয়। তো মাঝখানের যেই পার্টটা এটাকে এটা এক ধরনের জেলির লেয়ার দিয়ে তৈরি। এই লেয়ারের এই পাশে একটা পজিটিভ পার্ট থাকে, মাঝখানে এক ধরনের জেল থাকে এবং তার অপোজিট পাশে আরেকটা লেয়ার থাকে। তো একটা স্যান্ডউইচের মতো জিনিস থাকে আর কি। তো প্রথম পার্টটিতে হচ্ছে পজিটিভ কানেকশন করা থাকে, পরের পার্টটিতে হচ্ছে নেগেটিভ কানেকশন করা থাকে এবং এটা কন্ট্রোল করার জন্য উইন্ডোর নিচে একটা সুইচ থাকে। তো যখন আমরা উইন্ডোর যে সুইচটাতে ডার্কের দিকে ক্লিক করব, তখন হচ্ছে এটার এই যে জেলিটা আছে এটার ভেতর হচ্ছে এক ধরনের বিদ্যুৎ প্রবাহিত হয় বা ভোল্টেজ প্রবাহিত হয়। তো যত বেশি ভোল্টেজ প্রবাহিত হবে এই জেলটার ভেতর দিয়ে, এই জেলটা তখন আস্তে আস্তে ডার্ক হতে থাকে। তো যত বেশি ডার্ক হয় তো আমাদের সানলাইটটা কিন্তু আর ভেতরে প্রবেশ করতে দেয় না। তো এটা দেখতে পাচ্ছেন কয়েকটি স্টেজ আছে, 1, 2, 3, 4 ডার্কের। ঠিক অপোজিটভাবে হোয়াইটের দিকে যে স্টেজগুলো, মানে আমরা ভোল্টেজ যত কমায় দিব তখন কিন্তু এই ডার্কনেসটা ক্লিয়ার হয়ে যাবে, পুরো সম্পূর্ণ আলোটাই আমাদের কেবিনের ভিতরে প্রবেশ করতে পারবে। তো এই ভোল্টেজ বা বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এই জেলটার যেই ট্রান্সপারেন্সি সেটা কমানো যায় এবং বাড়ানো যায়, এবং এটা ইউজ করেই কিন্তু এই প্রত্যেকটা উইন্ডোতে এই এভাবে ডিমেবল করা যায়। তার মানে আমরা যত বেশি ভোল্টেজ এটার ভেতর দিয়ে প্রবাহিত করব তত বেশি এটি ডার্ক হয়ে যাবে। তো প্রথম দিকে যখন এই টেকনোলজিটা জেনেক্স তারা ইন্ট্রোডিউস করেছিল, ওই টাইমে কিন্তু এত বেশি ডার্ক হতো না, মানে একটা টাইমে দেখা যেত ব্লু হয়ে যেত, মানে এর চেয়ে বেশি ডার্ক আর হতো না। তো অনেক আসলে ট্রলের শিকার হয়। পরবর্তীতে 2015 সালে তারা এই টেকনোলজিটাকে আরও আপডেট করে এখন একেবারে প্রায় 99.9% পর্যন্ত ডার্ক করতে পারে। মানে নর্মালি আমরা যেই উইন্ডোগুলো শাটার দিয়ে পুরো ডার্ক করে ফেলি, ঠিক সেরকমভাবে এটিও একেবারে ব্ল্যাক করে ফেলতে পারে। তো পরবর্তীতে এটি অনেক ইম্প্রুভ করা হয়। তো বোয়িং কিন্তু তাদের এই ড্রিম লাইনার না, তাদের যেই নতুন লাইন আপগুলো আছে যেমন 777X, ওটাতেও কিন্তু এই ইলেকট্রনিক্যালি ডিমেবল উইন্ডোটা ইউজ করছে। আর এই ইলেকট্রনিক্যালি ডিমেবল উইন্ডো ইউজ করার কারণে এই বোয়িং 787-এর যে উইন্ডোগুলো আছে এটি কিন্তু অন্যান্য উইন্ডোর তুলনায় কিন্তু অনেক বড়। নর্মালি আমি যদি বলি এটা হচ্ছে প্রায় 10.18 ইঞ্চ, আর অন্যান্য যেমন 777-এর কথা যদি আমি বলি সেটা হচ্ছে সেটা কিন্তু 10.15 ইঞ্চ। তার মানে এটা অনেক বিশাল বড় একটি উইন্ডো অন্যান্য উইন্ডোর তুলনায়।
তো এই উইন্ডোগুলো কন্ট্রোল করার জন্য শুধু প্যাসেঞ্জারের পাশে যে ইলেকট্রনিক সুইচ সেটিই না, এটি পুরো কেবিনের আর একটা মাস্টার সুইচ থাকে যেটা হচ্ছে কেবিন ক্রুরা কন্ট্রোল করতে পারে। কেবিন ক্রুরা চাইলে কোনো নির্দিষ্ট উইন্ডো তারা ডিমেবল করে দিতে পারে, অথবা পুরো একটা সেকশনের ডিম করে দিতে পারে, অথবা পুরো এয়ারক্রাফ্টের সবগুলো উইন্ডোই তারা কন্ট্রোল করতে পারে। কেবিন ক্রুর এই মাস্টার সুইচের দিয়ে আসলে যখন এয়ারক্রাফ্ট আকাশে থাকে তখন দেখা যায় এক একজন যাত্রী আসলে এক এক রকমভাবে উইন্ডো করে রাখে, তো ভেতরে কিন্তু সানলাইট ঢুকে এটা অ্যাডিশনাল হিট বিল্ড আপ করে। তো কেবিন ক্রুর এই মাস্টার সুইচ দিয়ে পুরো এয়ারক্রাফ্টে যখন ডিম করে দেয় তখন কিন্তু এয়ারক্রাফ্টের যে রেফ্রিজারেশন সিস্টেম আছে সেটা এফিশিয়েন্টভাবে কাজ করতে পারে। তো পরবর্তীতে যদিও পরে ফা এটা নিষেধ করে দিয়েছে, কারণ এখানে যাত্রীদের যেই প্রেফারেন্স সেটার উপর হস্তক্ষেপ করা হচ্ছে বলে মনে হয়, তো এখন কিন্তু আর এটা করা হয় না। তার মানে যাত্রীরা চাইলে নিজের উইন্ডোটাকে একেবারে ডার্ক করে রাখতে পারে, অথবা চাইলে একেবারে ক্লিয়ার করে রাখতে পারে যাতে সানলাইট সে পায়। তো এই হচ্ছে ওভারঅল বোয়িং 787-এর ইলেকট্রনিক্যালি উইন্ডো আসলে কীভাবে কাজ করে সেটার আমি একটা বর্ণনা দিলাম। আর এই বোয়িং 787 কিন্তু আরও বিভিন্ন টেকনোলজি দিয়ে অন্যান্য এয়ারক্রাফ্টের তুলনায় এটি কিন্তু অনেক সেফ এবং কমফোর্টেবল, এবং উইন্ডোর ক্ষেত্রে আমি যেটা বললাম ওই উইন্ডোটাও কিন্তু অন্যান্য এয়ারক্রাফ্টের তুলনায় অনেক বড়। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বোয়িং 787-এর ইলেকট্রনিক্যালি যে উইন্ডোটা আছে সেটাতে কোনো শাটার নাই, সেটা আসলে কীভাবে ডার্ক হয় সেটা টেকনোলজি আমি আপনাদেরকে বর্ণনা করলাম। এছাড়া আপনারা কী জানতে চান সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানতে পারেন, আর আমি নেক্সট কোন এয়ারলাইন্সের কোন এয়ারক্রাফ্ট রিভিউ করবো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি আপনাদের ওই কথাটা রাখার চেষ্টা করব। নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড হ্যাপি ফ্লাইং।